আমি অত্যন্ত আপ্লুত যে এত অল্প সময়ের মধ্যে, বিগত 4 মাসের মধ্যে এনডিটিভি আজকে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছে। আগামী দিনে আমি এই চ্যানেলের আরও যাতে এগিয়ে যায় সামনের দিকে, সেটা আমি প্রার্থনা করছি। এবং এনডিটিভি প্রতিটা বিষয়ে আমার ব্লক প্রশাসনের প্রতিটা কাজের সাথে থাকে, পাশে থাকে, সেজন্য আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকেও এনডিটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এনডিটিভির সমস্ত কর্মকর্তাদের, আমাদের প্রশাসন তরফ থেকে অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশন। 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনে আরও আপনাদের আরও অনেক আপনারা অনেক সফল হবেন এবং আরও অনেক দর্শক যারা এই চ্যানেলটিকে মিস করছেন তারা দেখবেন এবং আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। এই বলে জনপ্রিয়তা খুব মানে ঊর্ধ্বমুখী এবং দ্রুততার সঙ্গে ঊর্ধ্বমুখী। তো বলবো যে শুধু জনপ্রিয়তা নয়, যে পরিবেশনা হয় এনবিটিভির মাধ্যমে সেই পরিবেশনা পরিশ্রুত হোক, পরিমার্জিত হোক, মানুষের মধ্যে সৌবুদ্ধি ফিরিয়ে আনুক, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে নিয়ে আসুক, বাংলার শান্তি ফিরিয়ে নিয়ে আসুক এবং সকলে একসঙ্গে মিলে ভবনকে যাতে সুন্দর করতে পারে সেই ইচ্ছা মানুষের মধ্যে, দর্শকদের মধ্যে নিয়ে আসুক, এটাই কামনা করব। ধন্যবাদ। ভাঙড় প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে এনবিটিভিকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। খুব অল্প সময়ে যে উচ্চতায় পৌঁছেছে এই চ্যানেল এবং যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, তাতে আগামী দিনে আরও বড় কিছু করবে এনবিটিভি, সেই কামনা প্রার্থনা আমার তরফ থেকে থাকলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না হলে মূল্যবান খবর মিস করবেন।